সকালবেলা উঠলেই যদি ইউটিউব দেখি, ডেলি একটা কোনো নাটকের সম্মুখীন হয়, একে নিয়ে ওই ব্লগার আলোচনা করছে, সেকে নিয়ে তাকে ব্লগ, কি দরকার আমি বুঝে পাই না কোনো আলোচনার মধ্যে যাওয়া। নিজের কাজটা, নিজের কন্টেন্ট সুন্দরভাবে সাজিয়ে আমরা দিই, আমাদেরই ভিউয়ার্স নেই। ভিউয়ার্স কোথায় হচ্ছে? রাত্রেবেলা লিখছে, আমি আর কাল সকাল থেকে ব্লগ করব না, ভিডিও করব না, আমি বিদায় নিলাম। সকালবেলায় আবার সুন্দরভাবে তারা ভিডিও করছে, তাদের 8,000 10,000 সব ভিউয়ার্স হচ্ছে, আর আমরা সাধারণভাবে ভালো কন্টেন্ট দিয়ে ব্লগ করছি, 70 জন 50 জন 30 জন দেখে, কোনো মানে চাহিদাই নেই। কারণ আমরা মিথ্যা বলতে পারি না, তাই এতে আমার কোনো ধরনের অসুবিধা নেই। আস্তে আস্তে আমায় চিনবে সবাই, তাও যে এই 2-4 জন। আমার ছেলে একটা কথা খুব ভালো বলে, খুব পজিটিভ, ওরা পড়াশুনো করে তো, আজকালকার জেনারেশন খুব পজিটিভ। মা, তোমাকে কতজন চেনে? তাও যে 30 জন দেখছে, সময় নিয়ে তোমার ভিডিওটা তুমি মনে করবে, খুব ভালো, এটা একটা ভালো সাইন। কারণ আজকালকার ছেলে পেলে তো ওদের ধারণাগুলো আমাদের চেয়ে অনেক উন্নত। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো, আর বেল আইকনটা টিপে দিও, কারণ আমি যদি কোনো ভিডিও আপডেট করি তোমার কাছে গিয়ে পৌঁছাবে। গুড মর্নিং, গুড মর্নিং, 3 বার বললাম গুড মর্নিং। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন টিপে দিও, কারণ কি আমি নিউ আপডেট দিলে তোমাদের কাছে পৌঁছাবে। আর আজকের সকালে টিফিন হচ্ছে লুচি, আলু ভাজা আর 1 কাপ চা। না, আমার জন্য সব নয়, আলু ভাজা লুচি ছেড়ে খাবে, যেটা আমি এত সকালে এতটা খাই না। চা দিয়ে আমি 2টো লুচি খাবো, বাঙালির প্রিয় খাদ্য। যারা আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই যেন, চা দিয়ে লুচি বাঙালিদের প্রচণ্ড একটা প্রিয় খাদ্য। দেখেছো কি রোদ উঠেছে, মেঘ করেছে কিন্তু গরম। এই দেখো আমার কাছে ফুলগুলো, দোতলা থেকে আমার কাছে ফুলগুলো, কি সুন্দর, কি নাগিন ফুল বলে এগুলোকে, গাছটাকে। দেখো ওয়েদার, ওই যে কাঠকুড়ানি দেখতে পাচ্ছ, একটু বাড়িতে থাকবে না, তোমার জিনিসপত্র সব চাপা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আমি নিরামিষের দিন তো, তাই কুমড়ো ফুলের বড়া বাপের বাড়ি থেকে ছোদ্দা নিয়ে এসেছে, খুব ওদের বাড়ি কুমড়ো ফুল হয়েছে, তাই জন্য এই বড়াটা আমি শেয়ার করব। এই যে আমি এখানে কি দিয়েছি, একটু কালো জিরে, বেসন, একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দিয়ে কুমড়ো ফুলগুলোকে, বোটাটাকে ছাড়িয়ে এইভাবে কুমড়ো ফুলগুলোকে কেটে নিয়েছি। চলো আর বাদ বাকি যখন ভাজবো তখন দেখাবো। তো কুমড়ো ফুল কাটার সময়, এই সময় বর্ষাকাল তো, একটু পোকা হয়ে যায় কুমড়ো ফুলের ভেতরে, তো সাবধানে সেটা করবে। এইভাবে আমি কুমড়ো ফুলগুলো ব্যাটারটা লাগিয়ে রিফাইন অয়েলে এইভাবে আমি এক এক করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেম। ফুল তো সেটা মানে তোমার পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেম ইউজ করাই ভালো। আমি এক এক করে ফুলগুলো, খুব সুন্দর লাগে জানো তো, সদ্যা বাগান করেছে তো প্রচুর হয়েছে কুমড়ো ফুল। এরকম করে এক এক করে আমি উল্টে পাল্টে এগুলোকে এইভাবে ভেজে নেব। দেখো লাল লাল মচমচে ভাজা হয়ে গেছে, তো আমরা খেতে বসবো, তখনই আমি এই ফুলটাকে ভেজে নিচ্ছি। তো তোমরাও যখন খেতে বসবে তার কিছুক্ষণ আগে ফুলগুলোকে এইভাবে ভেজে নেবে, কারণ কি বেশিক্ষণ রাখলে, যদি সকালে করে রাখো নরম হয়ে যায়। তো আমি এরকম করে সমস্ত ফুলগুলোকে ভেজে নেব। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা রইল, অবশ্যই ঘরে এরকমভাবে বানিও। তো গুড আফটারনুন বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ, আমি বলি না সন্ত সমাপ্রত করি, তো এটা কুমড়া ফুলের বড়া, এটা পটলের ফুলুরি, এটা শর্টে দেওয়া থাকবে, দেখবেন ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো হয়। আর এটা হচ্ছে ভেজ মুগ ডাল, আর এটা পুঁই শাকের একটা ঘ্যাঁট পাঁচমিশালি। তো আমরা খেয়ে নিই, ও ডিউটি থেকে এসে গেছে, বাবু দাঁড়িয়ে আছে, শর্ত বাবা একটু। পুরো আকাশ কালো হয়ে এসছে, আজকে প্রায় 7-8 দিন ধরে বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, আশা করছি বৃষ্টি হবে। তো খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টও চলে গেছে, বৃষ্টি হচ্ছে, একটুখানি টিল টিল করেছে বলে যেটু সেজে সেজে নিয়েছি আর কি। তো শরীরটা একটু খারাপ, খুব পেট ব্যথা, এত বৃষ্টি,
আজকে হয়েছে যা, বাগানেও জল দিতে হয়নি, ভালো মোটামুটি একটা বৃষ্টি হয়েছে, খুব জোরে জোরে বাজ পড়েছে, কিন্তু যতটা গড়ছে ততটা বর্ষে নয়। আর যাই হোক, মোটামুটি হয়েছে। আর বৃষ্টিটা না হলে কিন্তু সত্যিই সবাই খুব অসুস্থ হয়ে যেত, খাবারও খেতে পারা যাচ্ছে না এত গরম। রান্নাঘর তো আর বলার নয়, আর আমার ম্যাক্সিমাম সময়টা রান্নাঘরে কাটে, তার জন্য একটা রান্নার চ্যানেল, এই ছোট্ট ছোট 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 করে আমি রান্না করি। বড় বাচ্চাকে খাওয়াতে ভালোবাসি, বড় বাচ্চাকে না অনেকে খাইয়েছি এবং খাওয়াতে ভালোবাসি। তো এবার কি বলবো, আর একটা ব্লগারকে দেখি, ব্লগারটা মারা গেছে, আমার মতোই ছোটো 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 কন্টেন্ট করতো, খুবই অনেস্ট, সে মারা গেছে। ভাল লাগে কোনোদিন কারোর আলোচনার মাধ্যমে, আমি অনেকগুলো ভিডিও তার দেখলাম, কখনো কাউকে নিয়ে আলোচনা করেনি, কিছু না, শুধু নিজের ব্যক্তিগত লাইফ সব সব দেখাতো। হাজবেন্ড ওনার খুব সুন্দর, সবসময় পাশে থেকেছে আর ভিডিও করে দিয়েছে সব। আমার হাজবেন্ড তো ক্যামেরাটাও পর্যন্ত ধরতে জানে না, ও অন্যরকম একটু, অন্য জগতে বসবাস করে। যাই হোক, তারপরে এবার যদি ধরতেও বলি ক্যামেরাটা, এমন হয়তো ধরলো, এত আমার মুখ আসলো তো অন্য কিছু আসলো না, এরকম হচ্ছে একটা ক্যামেরা ধরার ভঙ্গি, শিখেও নেয় না। তো একা একাই ভিডিও করি, একা একাই চলি, এখন ছেলে এসে দু চারটা ভিডিওর জন্য চলে, আমার পথটা খুব একা চলার, তো একা চলতেই ভালো, কার উপরে কোনো অভিমান থাকে না, তো সেটাই। আর 5 তারিখে সোনোগ্রাফি আছে, শরীরটা খারাপ, দেখে কী হয়, আরে যাই হোক, যার সলিউশন করতেই হবে, সব কিছুরই একটা সলিউশন আছে। আর চোদ্দ এসেছিলো, কুমড়া ফুল দিয়ে গেছে, সেগুলো বড়া টড়া খেয়েছি, খুব ভালো, দাদার অনেক বড়ো বাগান একটা দাদা নিজে বানিয়েছে। আর যাদের ক্যান্সার, আমার মারও ক্যান্সার ছিল, তাই ব্লগটা আমি দেখি আর কি, খুব কষ্ট পেয়ে মা মারা যান। আর দাদাদেরও সুগার, দাদাদেরও আমার অনেক শরীর খারাপ, ভগবানকে বলি আমার সামনে থেকে কাউকে নিও না, আমায় আগে নিয়ে যেও, কারণ আমি আর পারবো না, মা বাবা দেখার পরে আর কাউকে কিছু দেখা আমার পক্ষে সম্ভব নয়। বোনটারও স্ট্রোক হয়েছে, শরীর খারাপ, কেউ ঘরে বসে নেই কিছু হয়েছে বলে, বা মোবাইল নিয়ে কাউকে কেউ ঠকাতেও বসে নেই, সারাদিন ওরা পরিশ্রম করছে। যেমন আমি, আমার কিন্তু বর রেলে সার্ভিস করে, হাজবেন্ড, ছেলে, হাসতে খেলতে একটা পরিবার, কিন্তু আমার নিজের একটা মানে পরিচিতি চাই, যার দরুন এই ইউটিউবটা করা। কালকে 1 বছর পূর্ণ হয়ে গেছে, তো সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে গেছে, 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়। আপনারা নিজেরাও জানেন যে 4000 ঘন্টা একটা রান্না নিয়ে একটা মেয়ে গিয়ে যাওয়া বা একটা বউ গিয়ে যাওয়া অনেক কঠিন, ভদ্রভাবে, অভদ্রভাবে। অনেক ভিডিওই দেখি, তাদের কপিরাইটও পড়ে না, তাদের থেকে ইয়াং জেনারেশনটাও ক্ষতি হচ্ছে, কিছু করার নেই, কিছু শেখ না, ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও করলে, দেখলে হয়তো একটা বাচ্চা শিখবে তার থেকে। তো ফাস্টফুড খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না, আর নিজেকে হেলদি রাখার চেষ্টা করুন, সকালে হাঁটুন, বিকালে একটু টাইম বের করে নিজের ঘরেই যোগা করুন। আর শুভরাত্রি, যারা আমার চেয়ে বড়ো প্রণাম নেবেন, আর আমার চেয়ে ছোটো অনেক ভালোবাসা রইল। এখানে আমার ব্লগটা আমি শেষ করলাম।